নাসরিনের বাবা জয়নাল আবেদিন বাবুল বয়স 57 চা খেতে চকবাজারের রাজমণি হোটেলে যান। তখন রাত 10টা পেরিয়ে গেছে। নাসরিনের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই চায়ে চুমুক দেন। ঠিক 10টা 22-এর দিকে সংযোগ কেটে যায়। নাসরিন আবারও ফোন করেন কিন্তু তার বাজেনি। গতকাল বুধবার রাতে পুরনো ঢাকার চকবাজারের চুরিহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বিভিন্ন যানবাহন পুড়ে যাওয়ার পাশাপাশি পুড়ে যায় রাজমণি হোটেলটিও। ওই হোটেলেই চা খাচ্ছিলেন নাসরিনের বাবা জয়নাল। সরকারি হিসাবে এখন পর্যন্ত 67 জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত নাসরিন খুঁজে পাননি তার বাবাকে। বাবার সন্ধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দৌড়াচ্ছেন। গণমাধ্যম, পুলিশ, রেড ক্রিসেন্টের কর্মী নাসরিন যাকেই দেখছেন আহাজারি করে জিজ্ঞাসা করছেন, ভাই আমার বাবা কোথায়, আমার বাবারে একটু খুঁজা দেন। এনটিভি অনলাইনকে নাসরিন আক্তার বলেন, ভাই বাবারে একটু শুয়ে দেখতাম, এক নজর দেখতে পারলে মনটারে বুঝাইতে পারতাম। বাবারে জীবিত বা মৃত যাই হোক, এক নজর দেখলে মনটারে বুঝাইতে পারতাম। চকবাজার এলাকার রেড ক্রিসেন্টের একটি ক্যাম্প বসানো হয়েছে, যেখানে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তাদের স্বজনদেরকে ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার দিতে বলা হয়েছে। চকবাজারে একটি লেডিস ব্যাগ কারখানার মালিক আহসানুল্লাহ বয়স 32 গতকাল রাত 10টার দিকে চুরিহাট্টার একটি ফার্মেসিতে ওষুধ নিতে যান, কিন্তু তিনি গিয়ে আর ফিরে আসেননি। আহসানুল্লাহর খোঁজে তার ছোট ভাই আনোয়ার হোসেন সহ মোট 22 জন এসেছেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। ছবি দেখিয়েও লাশ চিহ্নিত করতে পারেননি স্বজনরা। আনোয়ার হোসেন বলেন, রাত 9টার দিকে আমার ভাই আমাকে জানান যে তিনি ওষুধ আনতে যাবেন, কিন্তু আর ফিরে আসেননি বড় ভাই। আনোয়ার বলেন, ভাইয়ের ছবি হাতে নিয়েই সেই সকাল 8টা থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কত মানুষকে দেখলাম, মর্গে গেলাম, লাশ চিনতে পারছি না, মর্গের কেউ কিছু বলতে পারছে না, জানি না ভাইকে পাবো কি না। এই বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক মাহবুবুল আলম বলেন, আমরা চারপাশে মাইকিং করছি, সে অনুযায়ী আমাদের কাছে এখন পর্যন্ত 25 জন নিখোঁজের তালিকা এসেছে। আত্মীয় স্বজনরা তাদের খুঁজে পাচ্ছেন না। নিখোঁজ সদস্যদের নাম, ঠিকানা লিখিত আকারে নির্দিষ্ট ফরমে লিখে আমরা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।